রাহে না যাত মুক্তির পথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে সুস্থ আছেন। সম্মানিত উপস্থিতি, আজকের ভিডিওতে মুমিনদের জন্য চমৎকার একটি লোভনীয় হাদিস সম্পর্কে আলোচনা করা হবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য নিজের চরিত্রকে শুধরানো অনেক জরুরি। এটা চিন্তা করেই কত ভালো লাগে যে আমরা যদি কোনোভাবে আমাদের চরিত্রটাকে সুন্দর করতে পারি, কিয়ামতের দিন আমাদের আমলের পাল্লা সবচেয়ে বেশি ভারী হবে। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, আমিন। কিয়ামতের দিন দাড়ি পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে সুন্দর চরিত্র। চরিত্রকে কিভাবে সুন্দর করা যায়, এটার হয়তো বাধা ধরা কোনো সিলেবাস নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে পড়াশোনা করতে গিয়ে তার চরিত্রের এমন কিছু দিক আমার সামনে এলো যেটা নিয়ে সচরাচর আলোচনা করতে শোনা যায় না। যেমন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো উচ্চস্বরে কথা বলতেন না, খুব অল্প শব্দে গভীর জ্ঞানপূর্ণ কথা বলতেন। তিনি সবসময় হাসি খুশি থাকতেন, কখনো বদমেজাজি হয়ে থাকতেন না। ছোট বাচ্চাদের কোলে নিয়ে নামাজ পড়তেন। আল্লাহর জন্য নিজের ভিতরটাকে সুন্দর করার জন্য কিছু চর্চা আমরা এভাবে করতে পারি। যেমন, সবসময় সবাইকে নিয়ে ভালো চিন্তা করা, উপযুক্ত প্রমাণ ছাড়া কাউকে খারাপ ভেবে না বসা। সাহাবিদের সময় একবার এক সাহাবি যখন দেখলেন আরেকজন সাহাবির দাড়ি থেকে মদের ফোঁটা বেয়ে বেয়ে পড়ছে, সে তাকে প্রথমেই দোষ না দিয়ে ভাবলেন হয়তো তার সাথে কারো ঝগড়া হয়েছে। এর ফলে রাগ করে হয়তো কেউ তার দিকে মদের গ্লাস ছুঁড়ে মেরেছে, সেখান থেকেই ফোঁটা বেয়ে পড়ছে। এমনটাই তিনি ধারণা করেছিলেন, প্রথমেই নেগেটিভ চিন্তা করেননি। তাই আমাদের উচিত সবসময় পজিটিভ চিন্তা করা। দ্বিতীয়ত হচ্ছে নিয়তি বরকত। প্রতিনিয়ত নিজের নিয়তকে চেক করা, আমি এই কাজটা কেন করছি, কাকে খুশি করার জন্য করছি, এমন চিন্তা এমন মনোভাব সবসময় নিজের মাঝে রাখা। কেউ যদি সত্যি কোনো কাজ আন্তরিকভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করে থাকে, তাহলে সেই কাজে খুব উঁচু মানের কোয়ালিটি থাকবে অবশ্যই। একটা সিম্পল নিয়ত করলে যে কোনো কাজ বরকতপূর্ণ হয়ে যায়। যেমন, কেউ যদি ঘুমানোর আগে এই নিয়ত করে ঘুমায় যে হে আল্লাহ, আমি এই ঘুমের মাধ্যমে যে কর্মশক্তি আর তেজ পাব, সেটা দিয়ে যেন ঘুম থেকে উঠে আরো ভালোভাবে আপনার ইবাদত করতে পারি, তাহলে পুরো ঘুমটাই তার জন্য ইবাদত হয়ে যাবে এবং সে যতটা সময় ঘুমাবে তার জন্য নেকি লেখা হতে থাকবে। সুবহানাল্লাহ, ঘুমানোর জন্য তার জন্য পুরস্কার লেখা হচ্ছে। তাই প্রতিটি কাজ করার আগে অবশ্যই ভালো নিয়ত করবেন, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করবেন। তৃতীয়ত হচ্ছে অপ্রয়োজনীয় কথা আলাপে মশগুল না হওয়া। কেউ কথা বলার সময় তাকে কথার মাঝে কাট অফ না করা, অর্থাৎ বিঘ্ন না ঘটানো। শেইখ বলেন, কেউ কথা বলতে থাকলে কখনো তাকে মাঝখানে কাট করে দিয়ে নিজের কথা বলা শুরু করে দিও না, কারণ যে কথা বলছে সে যদি জ্ঞানী হয় তাকে শুনতে থাকো, তোমার জ্ঞান বাড়তে থাকবে। আর যে কথা বলছে সে যদি মূর্খ হয় তাকে শুনতে থাকো, তোমার ধৈর্য বাড়তে থাকবে। নিশ্চয়ই তোমার ধৈর্য অর্জন করা জ্ঞান অর্জন করার থেকেও বেশি জরুরি। চতুর্থত হচ্ছে, নিজের সমালোচনা শুনলে কখনো রাগ হবেন না, ক্ষুব্ধ হবেন না। আসলে চিন্তা করে দেখবেন যে আপনার মাঝে সেই ভুলগুলো আছে কি না। ইমাম শাফি রহিমাহুল্লাহ একবার ভরা সমাবেশে ক্লাস করাচ্ছিলেন, তখন এক লোক হুড়মুড় করে তার ক্লাসে ঢুকে গেলেন, তার দিকে আঙ্গুল তুলে বললেন, তুমি কি ইমাম শাফি? ইমাম বললেন, জি আমি শাফি। তখন লোকটি সবার সামনে চেঁচিয়ে ইমামকে বললেন, তুমি একটা ফাসিক, কাফির এবং জঘন্য প্রকৃতির লোক। তখন ইমাম চুপ করে শুনলেন। শুধু সমালোচনা না, এখানে কিন্তু তাকে সবার সামনে খুব খারাপভাবে অপমান করা হয়েছে। তিনি অফেন্ডেড তো হলেনই না, বরং এর উত্তরে তৎক্ষণাৎ দুই হাত তুলে সবার সামনে দোয়া করলেন, হে আল্লাহ, এই ব্যক্তি যদি সত্য বলে থাকেন তাহলে তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার উপর দয়া করো এবং আমার তওবা কবুল করে নাও। আর যদি এ ব্যক্তি যা বললেন যদি তা সত্যি না হয়, তাহলে তার এই আচরণের জন্য তুমি তাকে ক্ষমা করে দাও, তার ওপর দয়া করো এবং তার তওবা কবুল করে নাও। সুতরাং আপনিও কারো প্রতি অসন্তুষ্ট হবেন না। কেউ যদি আপনাকে আঘাত দেয়, তার জন্য বদদোয়া না করে তার জন্য আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করবেন।
পাঁচ নাম্বার হচ্ছে, প্রতিদিন রাতে ঘুমাতে যাবার আগে সবাইকে মাফ করে দিয়ে অন্তর পরিষ্কার করে তারপর ঘুমাতে যাবেন। ছয় নাম্বার হচ্ছে, কোনো ব্যাপারে আপনার অন্তরে অহংকার ঢুকে যাচ্ছে কিনা তা চেক করবেন, কারণ যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতের গ্রানও পাবে না। সাত নাম্বার হচ্ছে, যদি কারো ওপর হিংসা হতে থাকে সেই ব্যক্তির নাম ধরে তার সাফল্যের জন্য বেশি বেশি দোয়া করবেন। এটাকে অনেক ইসলামিক স্কলার হিংসার সর্বোত্তম চিকিৎসা বলেছেন। চলুন একটা উদাহরণ দেই। ধরেন ক্লাসে আব্দুল্লাহ অনেক ভালো রেজাল্ট করলো, এতে ওমরের হিংসা হচ্ছে। ওমর সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না, তার মনে এটা নিয়ে কষ্ট লেগেই আছে যে তার বন্ধু তার থেকে এত ভালো অবস্থানে আছে, অথচ সেও তো অনেক পরিশ্রম করে যাচ্ছে, তার কেন উন্নতি হচ্ছে না? ওমর সেই দিন থেকে বেশি বেশি আব্দুল্লার জন্য দোয়া করতে থাকল, আল্লাহ তাআলা যেন আব্দুল্লাহকে আরও বেশি সাফল্য দেন, রহমত দেন এবং বরকত দেন। আলহামদুলিল্লাহ, দোয়া করতে করতে কয়েক মাসের মধ্যেই ওমরের অন্তর থেকে হিংসা দূর হয়ে গেল। আল্লাহ তাআলা ওমর এবং আব্দুল্লাহ দুজনকেই সামাজিক এবং অর্থনৈতিকভাবে অনেক ভালো অবস্থানে যাবার তৌফিক দিলেন। সুতরাং আপনারাও কারো জন্য বদদোয়া করবেন না, কারো ভালো অবস্থান দেখলে তার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, এতে আপনারই কল্যাণ হবে। আট নাম্বার হচ্ছে, নিজের ভুল এবং গুনাহের একটা লিস্ট বানাবেন। নিজের ভুল নিয়ে যত বেশি ব্যস্ত থাকবেন যেন অন্যের ভুল নিয়ে গল্প গিবত করার সুযোগ না থাকে, নিজের ভুলগুলো সংশোধন করার চেষ্টা করবেন, নিজের গুনাহগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবেন, আল্লাহ তাআলা নিশ্চয়ই আপনার উপর রহম করবেন, এহসান করবেন। নয় নম্বর হচ্ছে, এমন কোনো কথা কারো পিছনে কখনো বলবেন না যেটা সে যদি সামনে থাকত তাহলে তার সামনে কখনোই বলা যেত না, এটাই গীবতের ক্লাসিক সংজ্ঞা। গীবত কিন্তু মৃত বায়ের মাংস খাবার মতন জঘন্য গুনাহ। দশ নম্বর হচ্ছে, রাস্তার মধ্যখানে কখনো ময়লা ফেলবেন না, এতে আপনার প্রতিবেশী বা একটা লোকের অসুবিধা হতে পারে, আপনার জন্য কারো অসুবিধা হোক এটা কিন্তু নিশ্চয়ই উচিত না, এতে আল্লাহ তাআলাও রাগান্বিত হন, তাই এই কাজটা থেকে নিজেকে বিরত রাখবেন। এগারো নম্বর হচ্ছে, বড় ছোট সবাইকে নিয়ে ভালো চিন্তা করবেন। যারা আমাদের থেকে বয়সে বড় তারা কিন্তু আমাদের থেকে বেশি বছর ধরে বেঁচে আছেন, কাজেই তারা কিন্তু আমাদের থেকে বেশি নেক কাজ করার সুযোগ পেয়েছেন। আবার যারা আমাদের থেকে বয়সে ছোট তারা কিন্তু আমাদের থেকে কম গুনাহ করার সুযোগ পেয়েছে, কাজেই বড় হোক ছোট হোক সবাই আমাদের থেকে ভালো। নিজেকে কখনোই কারো সাথে তুলনা করবেন না, কারণ এতে আপনার মাঝে অহংকার চলে আসতে পারে, তাই এই বিষয়টি থেকে নিজেকে বিরত রাখবেন, তা না হলে এর মাধ্যমে আপনার ভিতরে অহংকার বাড়তেই থাকবে, তাই অন্যের সাথে নিজেকে তুলনা করা থেকে বিরত থাকবেন। আল্লাহ তাআলা আমাদের ভিতর বাহির সব সুন্দর রাখুক, আমাদের উত্তম চরিত্রের হবার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।